হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি বারাসাতে, আর বারাসাতে দেখলাম, মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেলের মার্কেটের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম একটা শপিং মলের সামনে অনেক বেড কাভার, তারপরে শাড়ি বিক্রি করা হচ্ছে, চিৎকার করছে 199 টাকা করে। তো ভাবলাম কি বেড কাভার দেখি, দেখলাম সুতির বেড কাভার, ডবল বেডের কভার 199 টাকা করে বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, দেখা যাক, যদি ভালো হয় তাহলে দুই একটা নেব। তো এরকম দেখতে দেখতে দুই একটা পছন্দ হলো, তো দুই একটা বেড কাভার নিলাম। আর পাশেই বিক্রি হচ্ছে 250 টাকা করে জামদানি শাড়ি, কোয়ালিটি মোটামুটি। তো অনেকেই দেখছি নিচ্ছে, কিন্তু আমি নেইনি, দেখলাম শাড়িগুলো বেশ ভালোই। তো বেড কাভার নিয়ে যখন ভেতরে গেলাম টাকাটা পে করতে, টাকা পে করার পরে দিয়া বলল যে যাই একটু ভেতরটা ঘুরে দেখি। হ্যাঁ ঠিক আছে, যা গিয়ে ভেতরটা ঘুরে দেখে আয়। তো ভেতরটা ঘুরে দেখছি, এই যে দেখো ভেতরটা, তো এখানেও সমস্ত ছাড় রয়েছে জামা কাপড়ের ওপরে। তো টি শার্টগুলো রয়েছে ভালোই, কোয়ালিটি ভীষণই ভালো, সানগ্লাস রয়েছে, সব কিছুর ওপরেই ছাড় রয়েছে। তো দিয়া বললো যাই আমি একটু ওপরে ঘুরে আসি। তো আমি আর ওপরে যাইনি, দিয়াই গেছিলো ওপরে। ওপরে গিয়েও দেখলো যে হ্যাঁ, সব কিছুর ওপরে ছাড় রয়েছে, আর কাস্টমারও আছে মোটামুটি। তো এই শপিং মলটার নাম হলো কসমো বাজার। তো এখানে দেখলাম যে বেড কাভারগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে, ওগুলো ধুয়ে দেখলাম যে একটুও রঙ ওঠেনি, কোয়ালিটি কিন্তু ভালোই, কিন্তু দামটা যথেষ্টই সস্তা, 199 টাকা। অ্যাকচুয়ালি আজকে আমি বারাসাতে এসেছিলাম কোনো মার্কেটিং করতে না, মানে মার্কেটিং বলতে জামা কাপড় কেনাকাটির জন্য আসিনি, আমি এসেছিলাম দিয়ার জন্য কিছু বই কিনতে। কিন্তু বইয়ের মার্কেটটা আজকে বৃহস্পতিবার ছিল, বইয়ের মার্কেটটা গিয়ে দেখি বন্ধ। যদিও আগে একদিন আমি দোকানে, বইয়ের দোকানে এসেছিলাম, সেই সময় জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল যে না এখন ফুল ডে, প্রতিদিনই খোলা থাকবে। কিন্তু এসে দেখলাম যে বইয়ের দোকান বন্ধ, তো কী করব, এতটা দূরে এসে এমনি এমনি ফিরে যাব। তাই জন্য ঘুরে দেখতে দেখতেই এই দোকানটা পেলাম, মানে এই বেড কাভারগুলো পেলাম, তো নিলাম। আর পাশে কুর্তির দোকানেও একটু ঘুরে গেলাম। তো এইভাবে ঘুরে ঘুরে কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম, দামগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ আনন্দে থেকো। টাটা।